পশ্চিমবঙ্গ বোর্ডের সমস্ত স্টুডেন্টস, তোমাদের স্বাগত আমাদের পালমাই নলেজ টু ইউ ইউটিউব চ্যানেলে। চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবে, আর নতুন ভিডিওসের নোটিফিকেশন সব দিকে আগে পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করে রাখবে। তাহলে এই ভিডিওতে তোমরা দেখছো অষ্টম শ্রেণী পরিবেশ ও ইতিহাসের তৃতীয় অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের প্রথম ভাগ। এখানে আমরা 6টি প্রশ্ন ও তার উত্তরের আলোচনা করব। তাহলে চলো শুরু করি প্রথম প্রশ্ন থেকে। বোম্বাই প্রেসিডেন্সি কিভাবে গড়ে ওঠে? উত্তর, পশ্চিম ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান ঘাঁটি ছিল সুরাটে। পরবর্তীকালে ধীরে ধীরে সুরাট ঘাঁটির অবনতি ঘটে এবং বোম্বাই ঘাঁটির উত্থান শুরু হয়। প্রথম দিকে বোম্বাই ঘাঁটি পশ্চিম প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল। পরবর্তীকালে আরব সাগরের তীরবর্তী এই বোম্বাই বন্দর শহর ব্রিটিশ কোম্পানির কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং বোম্বাই প্রেসিডেন্সি হিসেবে খ্যাতি লাভ করে। 2 নম্বর প্রশ্ন, কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি গড়ে উঠেছিল? উত্তর, বোম্বাই প্রেসিডেন্সি ছিল পশ্চিম ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গুরুত্বপূর্ণ ঘাঁটি। বোম্বাই প্রেসিডেন্সির উত্থান হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুরাট ঘাঁটিকে কেন্দ্র করে। 1687 খ্রিস্টাব্দে নাগাদ বোম্বাইকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানির কার্যকলাপ বিস্তৃত হয়। বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল পশ্চিম ভারত, মধ্য ভারত, আরব সাগরের তীরবর্তী অঞ্চল ও সিন্ধু প্রদেশ। 3 নম্বর প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সি কিভাবে গড়ে উঠেছিল? উত্তর, বাংলা বা বেঙ্গল প্রেসিডেন্সি গড়ে উঠেছিল কলকাতাকে কেন্দ্র করে। ব্রিটিশ কোম্পানি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে জয়লাভ, 1765 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ, 1772 খ্রিস্টাব্দে নিজামতের অধিকার লাভ করে বাংলার উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। ফলে কলকাতাকে কেন্দ্র করে বাংলা ভারতে কোম্পানির প্রধান ঘাঁটিতে পরিণত হয় এবং বাংলা প্রেসিডেন্সি হিসেবে গড়ে ওঠে। বাংলার ব্রিটিশরা নিরাপত্তার জন্য ফোর্ট উইলিয়াম দুর্গ বানিয়েছিলেন, তাই বাংলা প্রেসিডেন্সি ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি নামেও পরিচিত। 4 নম্বর প্রশ্ন, ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাস, বোম্বাই ও কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। 5 নম্বর প্রশ্ন, মাদ্রাস প্রেসিডেন্সি কিভাবে গড়ে উঠেছিল? উত্তর, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাদ্রাসে একটি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিল। ব্রিটিশ কোম্পানি নিজেদের নিরাপত্তার জন্য মাদ্রাস পট্টনম গ্রামে সেন্ট জর্জ দুর্গ বানায়। পরবর্তীকালে মাদ্রাস ও সেন্ট জর্জ দুর্গকে কেন্দ্র করে তৈরি হয় সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বা মাদ্রাস প্রেসিডেন্সি। 6 নম্বর প্রশ্ন, কোন কোন অঞ্চল মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল? উত্তর, দক্ষিণ ভারতের বিরাট অঞ্চল মাদ্রাস প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ছিল। মাদ্রাস প্রেসিডেন্সির মধ্যে ছিল তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যার বেশ কিছু অঞ্চল। ঋতুর ভিত্তিতে 2টি কেন্দ্র থেকে মাদ্রাস প্রেসিডেন্সির প্রশাসনিক কাজ পরিচালিত হতো। 1. গ্রীষ্মকালে ওটাকামুন্ড থেকে ও শীতকালে মাদ্রাস থেকে। তাহলে এখানে তোমরা দেখলে 1 থেকে 6 পর্যন্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও তার উত্তরগুলি। আশা করি প্রশ্ন ও উত্তর বা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।